আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুজিব জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম, মুজিব জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ বাংলা ব্যাকরণ, প্রথম অধ্যায়, প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ, নৈবেদ্যিক অভিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর মোট 9টি ক্লাস অনুষ্ঠিত হবে, আজকে তোমাদের প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী 10 অক্টোবর তোমাদের প্রথম মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তোমরা তোমাদের এই ক্লাসগুলো নিয়মিত করে মনোযোগ সহকারে অনুশীলন করবে এবং গুরুত্বের সহকারে এই ক্লাসগুলো করবে, এই প্রত্যাশা রেখে আমি চলে যাচ্ছি আজকের পাঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের পাঠের যে বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখবে সেই বিষয়টা হচ্ছে যে বাংলা ইশারা ভাষার স্বরবর্ণগুলো আমরা দেখে নিচ্ছি। এর সাইন, আ এর সাইন, রসইর সাইন, উ রসউ, এ ওকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ইশারায় ভাষা। আমরা এখন দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে যে ভাষা, ছবিও ভাষা প্রকাশ করে, মনের ভাবটা প্রকাশ করে, সেটা আমরা দেখতে পেলাম। দীর্ঘমেয়াদী ভাষা, এটা হচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে ভাষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা নাচের মাধ্যমেও এই ভাষাটা আমরা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ভাষা মূল আলোচনায় চলে যাচ্ছি। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম 1890 এবং 1977 সালে মৃত্যুবরণ করেন। তিনি বলেছিলেন, মনের ভাব প্রকাশ করার জন্য পাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাষার তাহলে আমরা বুঝতে পারলাম অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। বন্ধুরা, আজকে আমরা এখন দেখতে পাচ্ছি বাকযন্ত্রের একটা ছবি দেখতে পাচ্ছি। আমাদের বাকযন্ত্রগুলো আমরা ছবি আকারে দেখতে পেলাম। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের গলনালী, দাঁত, মুখ, বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি মিলে হয় বাকযন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাকযন্ত্রের ছবির সাথে আমরা লেখাগুলো মিলিয়ে নিলাম। আমরা গুরুত্ব সহকারে এখান থেকে আমরা একটা প্রশ্ন আসতে পারে যে ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। একটি বাকযন্ত্র বা 5টি বাকযন্ত্রের নাম লিখো, তাহলে গলনালী, দাঁত, মুখ, বিহ্বল, জিহ্বা, কণ্ঠ ইত্যাদি, এই ধরনের প্রশ্ন তোমরা অবশ্যই পাবে, সেটা এখন দেখে নিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাতৃভাষা আমরা দেখবো যে মাতৃভাষা আমার বাংলা মাতৃভাষা, এটা আমরা জানি। জন্মলগ্ন থেকেই স্বাভাবিকভাবে নিজের মায়ের কাছে যে ভাষার শিক্ষা পায় তাকে মাতৃভাষা। পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। মাতৃভাষা বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার অবস্থান চতুর্থ। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা বাংলার জন্য আমরা 1952 সালে সালাম বরকত রফিক সহ আরো নাম না জানা অনেকেই রক্ত রক্ত দিয়ে শহীদ হয়েছিল, সেই রাষ্ট্রভাষা আমরা এখন হিসেবে কথা বলছি। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। বাংলাদেশের সংবিধানের প্রথম বিভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে। তাহলে এখান থেকে কোশ্চেন গুলো আমরা জেনে নিই যে পৃথিবীতে কত লোকের মুখের ভাষা বাংলা? প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা, এবং বাংলা ভাষাভাষীর অবস্থান চতুর্থ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এমসিকিউ গুলো আমরা জেনে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা হচ্ছে অঞ্চল ভেদে, বিভিন্ন অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকে আঞ্চলিক ভাষা বলে। যেমন ওই গুয়া মানসে দুয়া পোলা আছিল, ছেলে ছোয়াল সাওয়াল সাবলা সাবাল, ছেলে পোলা পোয়া পুয়া, বেটা বেড়া, পুত হুত,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো হচ্ছে অঞ্চল ভেদে বিভিন্ন ভাষা দেখা যাচ্ছে, প্রমিত ভাষা। ভাষার সর্বজন গ্রাহ্য ও সর্বকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত বাংলা ভাষারীতি, প্রমিত ভাষারীতি বলে। যেমন একজনের দুটো ছেলে ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধু ভাষারীতিতে চলে যাচ্ছি। যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রূপে হয় এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু ভাষা। যেমন এক ব্যক্তির দুইটি পুত্র ছিল। চলিত ভাষারীতি, ভাগীরথীর নদীর তীরবর্তী স্থানে মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দ গ্রহণ করে এবং চমৎকার বাক্য ভঙ্গি গড়ে ওঠা ভাষাকে চলিত ভাষা বলে। যেমন একজনের একজন একজনের লোকের দুটো ছেলে ছিল, দুটি ছেলে ছিল। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা সাধু অঞ্চল ভিত্তিক যে ভাষারীতি পেলাম সেগুলো আমরা দেখে নিলাম। স্থান কাল সমাজ ভেদে ভাষার রূপ ভেদ দেখা যায়। পৃথিবীতে প্রায় 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এমসিকিউ একটা পেয়ে গেলাম। বাংলা, বাংলাদেশের পতাকা, আমরা বাংলা ভাষায় কথা বলি। এটা ইংল্যান্ডের, ইংরেজিতে কথা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরা ফরাসি, ফ্রান্সের ফার্সি, ফরাসি ভাষায় কথা বলে। ম্যান্ডারিন ভাষায় এরা কথা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চাকমাদের বর্ণমালা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চাকমাদের ভাষার বর্ণমালা, এই ভাষায় কথা বলে। গারোদের আচিক ভাষা, সিগমা, এটা এই ভাষায় কথা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে যেই বহু নির্বাচনী একটি দুটি এনসিকিউ হচ্ছে স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপ ভেদ দেখা যায় এবং 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। চাকমাদের বর্ণমালা এবং গারোদের আচিক ভাষায় কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী পাঠে। আমরা নৈর্ব্যক্তিক কোশ্চেন গুলো এখন সুন্দর করে মনোযোগ সহকারে পড়ব, খুব মনোযোগ সহকারে দেখবো, অনুশীলন করব। ভাষার মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষারই মৌলিক অংশ আছে, সেই অংশ কয়টি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 4টি। ব্যাকরণের কয়টি বিষয়ে আলোচনা করা হয়? 4টি বিষয়েই আলোচনা করা হয়। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির ক্ষুদ্রতম এক মৌলিক এককে ধ্বনি মূলে বলে। নত্যবিধান এবং সত্যবিধান ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। বাক্যের অর্থ বিচার করা ব্যাকরণের অংশে আলোচিত হচ্ছে অর্থতত্ত্বের। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। যে শব্দকে বাংলা শব্দের অংশকে আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। প্রকৃতি কত প্রকার? প্রকৃতি 2 প্রকার, নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি কোনটি? হাতল, ফুলেল, ফুল, মুখর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বুঝতে পারতেছো, হাত যোগ ল, হাতল, তাহলে এখানে ল যুক্ত হয়েছে, তাহলে মূল শব্দকে প্রকৃতি। তাহলে ফুলেল, ফুল যোগ এল, ফুলেল, এটাও মূল শব্দ নয়। ফুল মুখ যোগ মুখর, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ফুলের সাথে কোনো সংযুক্ত হয়নি, শব্দাংশ যুক্ত হয়নি, এটি ক্ষুদ্রতম অংশ। সুতরাং ফুল হচ্ছে, ফুল হচ্ছে প্রকৃতি। শব্দমূল বা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেলাম আজকের নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষ কি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন উত্তরগুলো মিলিয়ে নিব। মনের ভাব প্রকাশ করে। মনের ভাব প্রকাশের মাধ্যমে মাধ্যমে কি বলে? ভাষা বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে, কারণ বর্ণগুলো দিয়েই আমরা এই ধ্বনি চিহ্নিত করতে পারি।
ব্যঞ্জন ধ্বনিতত্ত্ব দ্যোত সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জন বর্ণ বলে। সংস্কৃত উপসর্গ 20টি সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। মাত্রাহীন বর্ণ 10টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের অর্থ বিচার ও ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় অর্থতত্ত্বে? পৃথিবীতে কত প্রকার ভাষা আছে? প্রায় 3500-এর বেশি কাছাকাছি। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। বাংলা ভাষার রূপ 2টি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়, ক ফলা, জ ফলা, প ফলা ইত্যাদি। যুগ্ম স্বরধ্বনি 2টি, ঐ ও স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কার হচ্ছে অ বাদে প্রত্যেকটি বর্ণই কার আছে, আকার, রসিকার, দেহকার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এমসিকিউ গুলো মনোযোগ সহকারে পড়বে, এখান থেকে হুবহু তোমাদের পরীক্ষায় 50% প্রশ্নের প্রশ্নগুলো পাবে। আশা করি এই প্রশ্নগুলো ভালো করে রপ্ত করবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যতিক আরো অভিজ্ঞায় আমরা চলে যাচ্ছি। যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলে। বাংলা বর্ণমালায় স্পর্শ ধ্বনি কয়টি ও কি কি? ক থেকে ম পর্যন্ত মোট 25টি, ক চতুর্থ প 5টি বর্গ রয়েছে। প্রত্যেকটি বর্গে 5টি করে বর্ণ, অর্থাৎ 5×5=25টি বর্ণ রয়েছে। এইগুলোই হচ্ছে স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণ বলা হয়। এই 25টি বর্ণ উচ্চারণের সময় মুখ বিয়োগের কোথাও না কোথাও স্পর্শ বা টাচ বা বাধা পেয়ে উচ্চারিত হয় বলে এদেরকে স্পর্শ বর্ণ বলে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি 5টি, ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ ক বর্গ বর্গীয় বর্ণটাই হচ্ছে কণ্ঠবর্ণ। জ এবং ঝ এর উচ্চারণ স্থান অনুসারে তালব্য ধ্বনি। ওষ্ঠ বর্ণগুলো হচ্ছে ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ প বর্গীয় বর্ণ 5টি ওষ্ঠ বর্ণ। পরশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি, নাসিক্য বর্ণ হচ্ছে 8টি। ইউ এর উচ্চারণ 3 ধরনের হতে পারে। আয়ের উচ্চারণ এর মতো হলে তাকে বলে সংবৃত, যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এই নৈবেদিক অভিজ্ঞার প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কণ্ঠধ্বনির সাহায্যে। তোমাদের উত্তর একদম সঠিক হচ্ছে। ভাষা বলতে কি বোঝানো হয়? অর্থবোধক ধ্বনি সমষ্টি, অর্থহীন ধ্বনি সমষ্টি, ইশারা, ইঙ্গিত, না ছবি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থবোধক ধ্বনি সমষ্টি তোমাদের এবারের উত্তর সঠিক হয়েছে। ভাষাকে কিসের বাহন বলা হয়? ভাবের বাহন বলা হয়। তোমাদের উত্তর সঠিক। মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে বলা হয় ভাষা। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? আমরা আগে পড়েছিলাম, এখান থেকে একটা অনুবৃত্তি পেয়ে গেলাম, বাকযন্ত্রের সাহায্যে। পরিবর্তনশীলতার কারণে ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়? প্রবাহমান নদীর সাথে, কারণ নদীর প্রবাহ চলতে থাকে, ভাষাও গতিশীল এবং চলতে থাকে। স্থান, কাল, সমাজভেদে ভাষার রূপ ভেদ দেখা দেয়। আমরা ক্লাসে আমরা পড়িয়েছি, দেখেছি ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয়? শব্দ মিলিত, শব্দ গঠিত হয়। পশু বা পাখির ডাককে ভাষা বলা যায় না, কারণ মানুষ বুঝতে পারে না বলে। চাকমা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তাকে বলা হয় চাংমা। 11 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। কোন জনগোষ্ঠী আচিক ভাষায় কথা বলে? গারো, গারো সম্প্রদায়। বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? 3500-এর উপর। জন্মলগ্ন থেকে, মায়ের কাছ থেকে যে ভাষা শেখা হয় তাকে মাতৃভাষা বলে। আমাদের নিকট বাংলা কি ধরনের ভাষা? মনের ভাষা, মুখের ভাষা, দেশের ভাষা, না মাতৃভাষা? মাতৃভাষা।
বাংলাদেশ ছাড়াও ভারতের কোন রাজ্যের জনগণ বাংলা ভাষায় কথা বলে? এছাড়াও মুম্বাই, মাদ্রাস, ইন্ডিয়াতে হিন্দি ভাষায় কথা বলে, ঝাড়খণ্ড হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। পৃথিবীতে কত লোকের মুখের ভাষা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 25 কোটি, 35 কোটি, 30 কোটি না 40 কোটি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। আমরা আজকে এই নৈমিত্তিক এর অভিজ্ঞতা আমরা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 17 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। মাতৃভাষা বিবেচনা বিশ্বের বাংলা ভাষার স্থান চতুর্থ। কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে রাষ্ট্রভাষা বলে? কানাড়ি কোন দেশের ভাষা? ভারতের। বালুচ ভাষা প্রচলিত কোন দেশ? পাকিস্তান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী নৈতিক অভিজ্ঞতা আমরা চলে যাচ্ছি। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বাংলাকে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? যা আমরা আগে দেখেছি, প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে, অর্থাৎ গ উত্তর পাবে। বাংলাদেশের রাষ্ট্রভাষা অবশ্যই বাংলা, তোমরা সবাই জানো, তোমাদের উত্তর সঠিক হয়েছে। ত্রিপুরা রাজ্যের অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা, কারণ ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা এগুলো বাংলা ভাষায় কথা বলে। আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। বাংলা ভাষা রীতি কয়টি? দুটি। বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ রীতি হচ্ছে কথ্য ও লেখ্য। ভাষার মৌখিক রূপের কয়টি রীতি রয়েছে? দুইটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে স্থান, কাল এবং সমাজ ভেদে ভাষার রূপ পরিবর্তন হয়। বাংলা লেখ্য রীতি কয় প্রকার? দুই প্রকার। সাধু ও চলিত ভাষা রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? এটার উত্তর হবে কথ্য। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে উপভাষা, কারণ অঞ্চল ভিত্তিক যে ভাষাটা হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। ভাষার সর্বজন গ্রাহ্য এবং সর্বকালের সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত রীতি বলা হয়। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? তার তৎসম শব্দ হল, কারণ এটা গুরুগম্ভীর। কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? কৃত্রিম। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষারীতি। সাধু ভাষা কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম শব্দের। কোন ভাষারীতি কথাবার্তা এবং বক্তৃতা ভাষণের উপযোগী নয়? সাধু ভাষারীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 39 নম্বর এমসিকিউতে চলে যাচ্ছি। সাধু ভাষারীতিতে কোন পদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? সর্বনাম এবং ক্রিয়াপদ। সর্বনাম এবং ক্রিয়াপদের রূপভেদ দেখা যায়। গুরুগম্ভীর কোন ভাষারীতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে? সাধু ভাষারীতি। কোন ভাষারীতি, কোন রীতি অবলম্বনে চলিত ভাষারীতি গড়ে উঠেছে? প্রমিত কথ্য রীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের নৈবেদ্যগুলো ভালোভাবে অনুশীলন করলাম। এই অনুশীলনের মাধ্যমে আমাদের পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের বাড়ির কাজগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণী বাংলা নৈবেদ্যিক পরীক্ষা ধরনের মোট 9টি ক্লাস পাবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই এজন্য তোমাদের পাঠ্যবইয়ের যতগুলো নৈবেদ্যিক অভিজ্ঞতা অনুশীলন করানো হবে তার মধ্য থেকে হুবহু কমন পড়বে 50%, এবং বাকিটা ক্লাসগুলো অনুশীলন করলেই পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাসায় এই হোমওয়ার্কগুলো করবে তো? অবশ্যই করবে, করলেই তোমার 100% মার্ক পাওয়ার একটা উপায় হয়ে দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম মডেল টেস্ট আগামী 15ই অক্টোবর 2020 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে। তোমরা জেনে গেলে এই জন্য ক্লাসগুলো গুরুত্ব সহকারে অনুশীলন করলেই শতভাগ নাম্বার পাবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই পাঠ থেকে যতগুলো এমসিকিউ পড়লে এবং দেখলে এইগুলো বইয়ের সাথে মিলিয়ে তোমরা উত্তরগুলো সঠিকভাবে সমাধান করবে এবং বারবার অনুশীলন করবে, তাহলে তোমাদের 15 তারিখ পরীক্ষায় ভালোভাবে তোমরা উত্তীর্ণ হতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমাদের আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি মুজিবুর্রেহমান ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ঘরে থাকবে, সুরক্ষিত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।